দেখতে পাচ্ছেন কার্টন চ্যানেল রঙ্গন টিভি ফ্রিতে, কার্টন চ্যানেল বাংলা রঙ্গন টিভি দেখতে পাচ্ছেন ফ্রিতে। তারপরে দেখতে পাচ্ছেন বাংলা মুভি চ্যানেল খুশবু বাংলা, দেখতে পাচ্ছেন খুশবু বাংলা। তারপরে দেখতে পাচ্ছেন 24 ঘন্টা নিউজ চ্যানেল, দেখতে পাচ্ছেন 24 ঘন্টা নিউজ চ্যানেল ফ্রিতে। হ্যালো ভিউয়ার্স, আমি আনসার, আর আপনারা দেখছেন আনসার ফ্রি ডিস ইউটিউব চ্যানেল। আর আজকে দেখতে পাবেন আমার পিছনে একটা সি ব্র্যান্ডের 5 ফিটের ছাতা আছে, আর এটাতে আমি আজকে সেটিং করব জি সেট 13 83° ইস্ট। এই 83° কতগুলো চ্যানেল আজকে ডেটে আসছে, বাংলা চ্যানেল কী কী আসছে, এবং স্ট্রং টিপি কী, ডিসটা কীভাবে সেটিং করতে হবে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো ভিডিওর মধ্যে। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলো আগে আমরা ডিস সেটিংটা দেখে নেব, তারপর স্ট্রং টিপি এবং চ্যানেল নিচ দেখবো। তো বাংলা চ্যানেল কী কী আছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন, বাংলা চ্যানেল কী কী আছে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আপনারা ছাতাটি আর এলএমবি স্ক্রুটা দেখতে পাচ্ছেন এইভাবে রাখতে হবে। আমি সামনে দিক থেকে আসছি, এলএমবি স্ক্রুটা এইভাবে রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি 40-এর এখানে রাখছি, দেখতে পাচ্ছেন 40 এখানে রাখছি। আর আমি আরও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা সাইড দিয়ে এইভাবে রাখবেন। আর আমি পিছনে যাচ্ছি ডিশের পিছনে, দেখতে পাচ্ছেন ডিশনের পিছনে, দেখতে পাচ্ছেন ডিশের পিছন দিক দিয়ে এইভাবে রাখতে হবে। আর আমি ডিশটা এই মুহূর্তে মাটিতে রাখছি, দেখতে পাচ্ছেন মাটিতে রাখছি, তো সেই জন্য একটু সিগন্যাল কোয়ালিটি কম আসছে। তো তাও কতগুলো চ্যানেল আছে দেখিয়ে দেবো আমি ভিডিওর মধ্যে। তো এলএমবি স্ক্রুটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এলএমবি স্ক্রু কীভাবে রাখতে হবে, দেখতে পাবেন এলএমবি স্ক্রু এইভাবে রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্ক করা আছে, আমি একটু ফোকাসটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, মার্ক করা আছে দেখতে পাচ্ছেন এখানে, আমি 39-39-40 এখানে রাখছি। আর কত পার্সেন্ট সিগন্যাল আসছে সম্পূর্ণ দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং বাংলা চ্যানেল কী কী আছে সব দেখিয়ে দেব। তো চলো এবার আমরা চলে যাব টিভি স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চলে আসছি টিভি স্ক্রিনে, এবং টিভি স্ক্রিনে আসার পরে প্রথমেই আমি আগে মেনু চাপবো, এবং মেনু চাপে চলে যাব আমি এই মুহূর্তে অ্যান্টেনা সেটিংয়ে। তো দেখতে পাচ্ছেন আমি অ্যান্টেনা সেটিংয়ে ওকে করলাম, এবং স্যাটেলাইট সিলেক্ট করে নেব। তো আমি জিসের 13 সিলেক্ট করে নেব, যেহেতু 83° জিসের 13 স্যাটেলাইট। আর এলএমই পাওয়ার অন রাখবো, আর এলএমই ফ্রিকোয়েন্সি রাখবো 5150। আমি ডিসকি সুইচ ব্যবহার করছি 1 নম্বরে রাখে, এবং বিন করে স্ক্যান করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বিন করে দিই, আর আমি ওকে করে দিলাম। এবং ফ্রি টু এয়ার অনলি চ্যানেল নেবো সেজন্য ইয়েস করলাম, আর টিভি চ্যানেল অনলি নেবো টিভি করে আমি স্ক্যান ওকে করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার স্ক্যান হচ্ছে, এবং স্ক্যান টাইপটা আমি ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিয়েছি যেন সময় বেশি না লেগে যায়। যারা ফার্স্ট টাইম আনসার ফ্রি ডিস ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন স্যাটেলাইটের রিসিভের ভিডিও, এবং সেই স্যাটেলাইটের কমপ্লিট চ্যানেল লিস্ট। তো সেই কমপ্লিট চ্যানেল লিস্টের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং বেল আইকনে অল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কমপ্লিট হয়ে আসলো স্ক্যান, এবং ওকে করে দেবো। ওকে করার পর চলে যাব আমি স্ট্রং টিপিতে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চলে আসছি টিপি লিস্টে, এবং টিপি লিস্টে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই টিপি আছে। তো আমি দেখিয়ে দেবো স্ট্রং টিপি কোনটি। তো দেখতে পাচ্ছেন 5 নম্বর টিপিটি আমি স্ট্রং টিপি হিসাবে ধরেছি, দেখতে পাচ্ছেন 5 নম্বর টিপিতে 4006, এবং হরাজিন্টাল এবং 30,000 এই টিপিতে দেখতে পাবেন 68% সিগন্যাল আসছে। তো এই টিপিটি থেকে আপনারা সিগন্যাল রিসিভ করতে পারবেন, খুব তাড়াতাড়ি সিগন্যাল পেয়ে যাবেন। তো এবার চলে যাব আমি চ্যানেল লিস্টে, তো এখান থেকে ব্যাক চলে যাব আমি, এবং ব্যাক গিয়ে দেখিয়ে দেবো কতগুলো চ্যানেল আছে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, সম্পূর্ণ চ্যানেল লিস্ট দেখাবো। দেখতে পাচ্ছেন প্রথমে LSTV, দেখতে পাচ্ছেন LSTV চ্যানেলটা চলছে। তারপরে চলছে দেখতে পাচ্ছেন জি হিন্দুস্তান, দেখতে পাচ্ছেন জি হিন্দুস্তান চ্যানেল চলছে, দেখতে পাচ্ছেন 24 ঘন্টা বাংলা নিউজ চ্যানেল ফ্রিতে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন 24 তাস চ্যানেলটাও চলছে, দেখতে পাচ্ছেন জি বিহার ঝাড়খণ্ড চ্যানেলটা চলছে, দেখতে পাচ্ছেন MH1 নিউজের সম্পূর্ণ গ্রুপটা পেয়ে যাবেন এখানে, দেখতে পাচ্ছেন MH1 মিউজিক চ্যানেল দেখতে পাচ্ছেন, MH1 শ্রদ্ধা চ্যানেলটাও আপনারা এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন MH1 দিলসে চ্যানেলটাও এখানে পেয়ে যাবেন। আর অনেকগুলো চ্যানেল আপনারা পেয়ে যাবেন এই স্যাটেলাইটটা, এটা হচ্ছে 83° ইস্ট সি ব্যান্ড, এবং এই স্যাটেলাইটটা রিসিভ করার জন্য কমসে কম আপনার 5 ফিটের ছাতা লাগবে, এবং বেশি চ্যানেল আরও পাওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ চ্যানেল লিস্ট যদি পেতে চান তাহলে আপনাকে 8 ফিটের ছাতা লাগবে। আর দেখতে পাচ্ছেন বাংলা চ্যানেল খুশবু বাংলা টিভি চ্যানেলটা এই মুহূর্তে চলছে, দেখতে পাচ্ছেন। আর এই স্যাটেলাইটে অনেকগুলো বাংলা চ্যানেল আসবে, যদি আপনি 8 ফিট ছাতা রিসিভ করেন 83° ইস্ট তাহলে অনেকগুলোই বাংলা চ্যানেল পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আমার বাংলা চ্যানেল কতগুলো আসছে সেটা দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চ্যানেল লিস্টগুলো দেখিয়ে দিচ্ছি, একটু সিগন্যালের সমস্যা হচ্ছে সেজন্য কিছু কিছু চ্যানেল একটু আটকাচ্ছে,
তো দেখতে পাচ্ছেন মনোরঞ্জন টিভি চ্যানেলটা ওইখানে পাচ্ছেন, এটা যেটা ডিডি ফিডিস এই মুহূর্তে চলছে এবং আরও অনেকগুলো চ্যানেল এখানে পেয়ে যাবেন। ডিডি ফিডিসের পরে এই স্যাটেলাইটটাতে অনেকগুলো ফ্রি চ্যানেল আপনি পেয়ে যাবেন যদি এই স্যাটেলাইটটা আপনার রিসিভ করা থাকে। তো দেখতে পাচ্ছেন বাংলা রঙ্গন টিভি কার্টুন চ্যানেল, দেখতে পাচ্ছেন রঙ্গন টিভি এই স্যাটেলাইটে, যেমন কলকাতা টিভি চ্যানেলটা আছে, আছে যেমন সঙ্গীত বাংলা চ্যানেলটাও আছে, আরও বাংলা চ্যানেল অনেকগুলোই আছে এই স্যাটেলাইটে। আপনারা যদি 8 ফিট ছাতা রিসিভ করতে পারেন তাহলে এই চ্যানেলগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন ফ্রিতে এবং দেখতে পাবেন, আনন্দ উপভোগ করতে পারবেন। তো আমি একটার পর একটা চ্যানেল দেখিয়ে যাচ্ছি, আপনারা দেখে নেবেন শেষ পর্যন্ত কতগুলো চ্যানেল আছে। আর আমি তো প্রথমেই ডিস সেটিং এবং স্ট্রং টিপিগুলো দেখিয়ে দিয়েছি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টোটাল আমার দেখতে পাচ্ছেন 39টা চ্যানেল আসলো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।